Yes, sir. Thank you.
Question to the kids, you should buy. Group, last class.
এটা হচ্ছে আমার কোশ্চেনে আছে হ্যাঁ এটা থেকে আমার একটা আচ্ছা এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে এটার মধ্যে মেজারমেন্ট নাই কেন এটা আসলে একদম কমন একটা মানে স্টার্টিং এর একটা ফিগার তো তুমি তো অতটা মানে গুরুত্ব দিতে চাইছো এটা জাস্ট বুঝার জন্য আইডিয়া বলো হ্যাঁ আইডিয়া বলো তোমাদের সেটা মেজারমেন্ট দেয়া কিন্তু দেখে আমরা বুঝতে পারতেছি যে এটার স্ট্রাকচারটা হচ্ছে হলো একদম ফ্রেম জাস্ট লাইন ওয়ালা স্ট্রাকচার এর মধ্যে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নেই অ্যাঙ্গেল বা কোনো সার্কেল নেই এখন এটার মধ্যে একটা জিনিস হচ্ছে একটু ডিফারেন্ট আছে সেটা হচ্ছে এখানে একটা হিডেন লাইন আছে তাই না ড্যাশ লাইন আছে এটা থেকে আমাদের আপনাকে একটা থ্রিডি ভিউ আঁকতে হবে ঠিক আছে এখন আমি উপর থেকে দেখতেছি কি উপর থেকে দেখতেছি এখানে দুইটা বক্স আছে এই দুইটা বক্সের আবার একটা লেন্থ আছে এই দুইটা বক্সের লেন্থই তো এটা কি পড়ছে বুঝতে পেরেছো একদম প্লেন করে বলি এটার যে কি বলে এটাকে লেন্থ দৈর্ঘ্য এটার লেন্থ ওয়াইজ আমি এটা সেটা কি খেয়াল করেছো যে জিনিসটা তোমরা পরীক্ষায় ভুল করেছিলাম এটার এখান থেকে এই ডিসটেন্সটা এটার এই ডিসটেন্সটা সমান আচ্ছা তারপর আমি কি করেছি এখানে একটুকু যে ফাঁকা সেম দিয়েছি তাই না তারপর হচ্ছে এখানে একটা বক্স আছে এখানে একটা বক্স আছে এখন এই যে একটা হাইট ওয়ালা জায়গা যে জিনিসটা হাইট আছে বেসিক্যালি এই একটু অংশ দিয়ে আমার এই যে দুটো বক্স এটাকে বোঝানো হচ্ছে এই দুটো বক্সের হাইট হচ্ছে এতটুকু এতটুকু কি বুঝে পেয়েছে এখন এখানে একটা হিডেন লাইন কেন আছে এই হিডেন লাইনটা বোঝায় যে এটার মতো পিছন দিকে আরো একটা বক্স আছে যেটা আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাচ্ছি না কিন্তু এটা এক্সিস্ট করে সেজন্য এখানে আমরা একটা হিডেন লাইন দিয়ে দিচ্ছি দ্যাট মিন্স এটা শেষটা এটার পিছনে আর কিছু আছে কিন্তু এতটুকু ক্লিয়ার এখন হচ্ছে আমরা ফ্রন্ট ভিউটা দেখেছি সরি ফ্রন্ট ভিউটা দেখেছি টপ ভিউটা দেখেছি এখন আমি এদিক থেকে জিনিসটা দেখতে কিরকম লাগে সেটা দেখি এদিক থেকে যদি কেউ তাকায় আমি বলেছি কি এই দুইটা বক্সের লেন্থ আছে তো হচ্ছে এই পুরো অংশটার হাইট সেম প্লেন আর এই দুটো অংশের দুইটা লম্বা পিলারের মতো তাহলে আমরা যখন সাইড থেকে দেখবো আমরা জিনিসটা দেখতে এরকম লাগবে না যে মাঝখানে ফাঁকা দু সাইডে দুটো সাইড লম্বা পিলার বুঝে গিয়েছে সাইড ভিউটা কোয়েশ্চেনটা আমার কাছে ক্লিয়ার এখন আমি হচ্ছে সলিউশন দেখতে হবে আচ্ছা এখন হচ্ছে আমি যদি একদম থ্রিডি ভিউটার দিকে যাই আমি বুঝে গিয়েছি যে আমার প্রস্থ ওয়াইড হচ্ছে এটা লেন্থ হচ্ছে এটা তাই না হাইট হচ্ছে এটা এতটুকু তো আমি বুঝতে পেরেছি বুঝে গিয়েছো না আচ্ছা এখন আমি সলিউশনটা কোন দিকে সলিউশন দেখি আমি ফার্স্ট অফ হচ্ছে আমার হোয়াইটটা এটা কিন্তু তোমার যে এখানে যে হাইটটা এই এই মেজারমেন্টটা কিন্তু দিত বুঝে গেছে ঠিক না পেপারে আঁকা মনে হয় গেছে আমার বোর্ডে আঁকতে খুব আঁক মানে ইয়ে লাগতেছে কর্নারগুলো দিতে পারতেছি না আমি নিজে আমি আমি স্টুডেন্ট দেখে কি ভাবে আচ্ছা ফার্স্ট হচ্ছে
এই পার্টটা আঁকলাম জিনিসটা যে কমপ্লেক্স বুঝতে পারতেছ তো ইজি স্ট্রাকচারটাই কিন্তু কঠিন হয়ে যাচ্ছে বড় জায়গা আচ্ছা জাস্ট আমি এই যে এই অংশটা আছে এই অংশটা মানে এই যে এই জায়গায় যে লেন্থ এটা কি হবে এই আমার ফার্স্টের ফ্রন্টটা আমি এখন আমি লেন্থটা নিয়ে এলাম এভাবে
length নিছি তারপর হচ্ছে হলো এই পাশ থেকে তো length নিয়ে আসছি ম্যাম জি 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 উইথটা এখানে আর কি এই যে এটা নিছি হ্যাঁ এটা নিছি এটা উইথ আর লেন্থটা নিছি নিচেটা নিচেটা একেবারে মাথা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ এটা থেকে একেবারে তো হ্যাঁ আর হাইট এই যে এই পিলারগুলোর যে হাইটটা না এটা নিছি হচ্ছে আর এই যে মাঝখানে এই যে থিকনেসটা এটা হচ্ছে এই যে কোন ভেক্টর যে কোন থিকনেস দিচ্ছি এই জিনিসটাকে বোঝাতে পেরেছি সবচেয়ে ইজি কিন্তু এটা আর আমার মনে হচ্ছে যে কোয়েশ্চেন মানে আমি ইজি দেওয়া লাগবে বাট হচ্ছে সার্কেল আলাদা করে তো ড্র করা আরো ইজি পানি দিয়ে এখন ইজি লাগে এটা হচ্ছে নিজের একটু ট্রাই করো তো দেখি খাতা কলম নিয়ে বসো ফিজিক্সের যন্ত্রপাতি গুলো সরব যায় না কয়েকজন একদম সামনে চলো সাইন করো Thank you.
সুন্দর সেটা হাতে নিয়ে হাতে এদিকে কি অবস্থা ভিতরের দিকে Yeah.
I
Thank you.
একসাথে আছে পাশে।